আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجه وقال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 20 মুহররম 1444 হিজরি মোতাবেক 18 আগস্ট 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা প্রতি বৃহস্পতিবারে এসার সালাতের পরে হয়ে থাকে, দীর্ঘ বছর ধরে চলে আসছে। এটা যারা নিয়মিত এখানে আসেন তাদের সকলের জানা। এবং আজকের প্রোগ্রামে পরিবারসহ আসারও সুব্যবস্থা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে পরিবারের নিয়ামত দিয়েছেন স্থায়ী অথবা অস্থায়ী। বাংলা ভাষাভাষী সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করেন এই প্রোগ্রাম থেকে উপকৃত হওয়ার জন্য। দুনিয়াদারি কমিয়ে নিয়ে এসে যেন দিনদারি নিয়ে আসার, এলেম শেখা ফরজ, তারপরে ফরজ ওয়াজিব রয়েছে, আমল করা, আমল করা ফরজ, দিনের দাওয়াত দেওয়া ফরজে কেফায়া, কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফরজগুলি আদায় করা তৌফিক দান করেন, হারাম নাজায়েজ কাজ থেকে আল্লাহ মুসলিম সমাজকে বাঁচিয়ে রাখেন। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন পুরুষদের জন্য তেমন নারীদের জন্য। বিষয়বস্তু হচ্ছে স্ত্রীর অধিকার, অর্থাৎ স্বামীর ওপর স্ত্রীর অধিকার। আরেকটি বিষয় আমরা এর আগে বেশ কিছুদিন হয়ে গেল বা বছর পার হয়ে গেছে আলোচনা করেছি, নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে নারী অধিকার। সেটা অন্য বিষয়, বা কয়েক বছর হয়ে গেল হয়তো। নারী অধিকার মানে মুসলিম সমাজে বা মানব সমাজে নারীদের কী অধিকার রয়েছে, জি। আর যখন বলো স্ত্রীর অধিকার মানে স্বামীর ওপর স্ত্রীর হক, অধিকার বা প্রাপ্য। স্ত্রী হিসাবে স্বামীর কাছে কী পাবে, কী অধিকার রাখে, এই বিষয়টি নিয়ে অনেক আগে আলোচনা করেছি। জুবাইল সম্মেলনে একটি আলোচনা করেছিলাম অনেক আগে, আর তারপরে এখানে মাঝে মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু আজকের আলোচনা একটু ভিন্ন রূপে করবো ইনশা আল্লাহ তাআলা, যাতে করে সবগুলি দিক পেশ করার মানে চেষ্টা করব, এবং তাতে সবগুলি দিক যাতে করে যারা শুনবেন তাদের সামনে ফুটে উঠে। আর স্বামীরা স্ত্রীদের অধিকারগুলি যথাযথ আদায় যেন করতে পারে, আল্লাহ ফরজ আদায় করার সকল পুরুষকে তৌফিক দান করুন, যারা বিবাহিত অথবা বিবাহিত হবেন। আর নারীদেরকে আল্লাহ তৌফিক দান করেন তাদের ন্যায্য অধিকার জানার, এবং সেগুলি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়া যেন সহজ করে দেন। কারণ অনেক নারীরা রয়েছে স্বামীর কাছ থেকে ন্যায্য অধিকার পায় না, প্রাপ্য থেকেই যাই পাই না, বঞ্চিত নির্যাতিত। আল্লাহ রাব্বুল আলামিন সকলের যেন ভালো করেন।
ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল আলমিন একজনের আর একজনের ওপর বেশ কিছু হক অধিকার রেখেছেন প্রাপ্য। রব থেকে শুরু করে রবের মাবুদের অধিকার হক রয়েছে বান্দার উপর, বান্দা হক আদায় করবে তার মালিক আল্লাহ রব্বুল আলমিনের। আর রবের ওপর বান্দার হক রয়েছে, ইমাম হাদিস আপনাদের জানা আছে তাই না, মুয়াজ বিন জাবাল রাদিয়াল আল্লাহ তাআলা আনহু হাদিস, মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। আর তারপরে এক সৃষ্টির আর এক সৃষ্টির উপর অধিকার রয়েছে। অনেক আগে আলোচনা করেছিলাম পশু পাখির অধিকার, তো যদি পশু পাখির অধিকার প্রাপ্য থাকে মানুষের ওপর, আমি আপনি যে মানুষ, আমাদের ওপর পশু পাখি আশেপাশে যেগুলি বিচরণ করে সেগুলির অধিকার রয়েছে, তাহলে মানুষের মানুষের ওপর অবশ্যই অধিকার রয়েছে। অমুসলিম হলেও অমুসলিমের অধিকার রয়েছে মুসলিমদের ওপর, মানুষ হিসাবে প্রতিবেশীর অধিকার রয়েছে, আত্মীয় স্বজনের অধিকার রয়েছে, সবচাইতে নিকট আত্মীয় এবং সবচাইতে বড় হক আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে, রাসূলুল্লাহর হকের পরে পিতামাতার হক রয়েছে, ছেলে মেয়েদের হক রয়েছে, ভাই বোনের হক রয়েছে, মানব সমাজে যেসব অসহায় দুর্বল ব্যক্তি রয়েছে তাদের হক রয়েছে। তাহলে এইভাবে ইসলামের সৌন্দর্যগুলি নিয়ে যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তো আমরা যেখানে বাস করি না কেন, যেখানে বাস করি না কেন, আমাদের আশেপাশে যারা আছে তাদের ওপর আমাদের হক রয়েছে, অধিকার রয়েছে, আর আমাদের ওপরও তাদের অধিকার রয়েছে। এই শিক্ষা একমাত্র ইসলাম দিয়েছে, এই জন্য যে ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের মনোনীত দিন, জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে। তার একটি দিক হচ্ছে স্ত্রীর অধিকার স্বামীর ওপর, স্বামীরও অধিকার রয়েছে স্ত্রীর ওপর, কিন্তু স্ত্রীর অধিকারের গুরুত্ব স্বামীর ওপর আরো বেশি। একটি কথা শুনে রাখেন পয়েন্ট, কেন বেশি আয়াতটি পড়ি তারপরে বলছি। শুরু করেছি যে আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 228 ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। ওয়ালাহুন্না মানে স্ত্রীদের জন্য, লিন্নিসা, স্ত্রীদের জন্য ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ, ওই রকমই অধিকার রয়েছে তাদের জন্য, ওই রকমই অধিকার রয়েছে, অনুরূপ অধিকার রয়েছে যেমন তাদের ওপর নারীদের ওপর স্বামীদের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে দায় দায়িত্ব রয়েছে। কি বুঝলেন আয়াতের তর্জমা থেকে, যে যেমন স্বামীরা অধিকার রাখে, হক রাখে স্ত্রীদের ওপর, ঠিক তেমনি একবারে অনুরূপ মিসলুল্লাজি ওই রকমই হক রয়েছে, অধিকার রয়েছে স্ত্রীর কার ওপর, স্বামীর ওপর। তাহলে অধিকারের দিক থেকে পরস্পরের উপর হক রয়েছে, হকগুলি সব সমান সমান না, আর হকগুলির ধরন একই রকম না, হকগুলির কোয়ালিটি একই রকম নয়, কিন্তু হক রয়েছে। যেমন আপনারা মুসলিম, দুইজন মুসলিম, আপনি মুসলিম সেও মুসলিম, যেমন এই ব্যক্তির ওপর আপনার হক রয়েছে মুসলিম হিসাবে, তেমন তারও তার হক আপনার উপর রয়েছে, ঠিক ওই রকম। কিন্তু ধরনের দিক দিয়ে পার্থক্য হইতে পারে, ধরনের দিক দিয়ে পার্থক্য হইতে পারে, ছেলে মেয়েদের ওপর বাপ মায়ের যেমন অধিকার, বাপ মায়ের উপর ছেলে মেয়েদের না, ধরনের আলাদা আলাদা, বাপ মায়ের দায়ী দায়িত্ব এক ধরনের, ছেলে মেয়েদের ক্ষেত্রে নাবালক নাবালিকা থাকলে তখন দায়ী দায়িত্ব একরকমের, বা বড় হয়ে গেলে বা ছেলেদের ক্ষেত্রে ভিন্ন দায়িত্ব, মেয়েদের ক্ষেত্রে ভিন্ন দায়ী দায়িত্ব, ওই রকমই। কিন্তু অধিকার রয়েছে ওয়ালাহন্না স্ত্রীদের জন্য ওই রকমই, মিসলুল্লাজি ওই রকমই অধিকার রয়েছে যেমন তাদের ওপর গুরু দায়িত্ব রয়েছে হক আদায় করা, কার জন্য, স্বামীদের জন্য, বিল মারুফ
কীরকম সচরাচর যেটা সেখানকার পরিবেশে রয়েছে, পরিবেশ হিসাবে হকের ধরনের পার্থক্য হইতে পারে, অবস্থা বুঝবিল মারুফ। মারুফের একটি অর্থ এটি যে যেটা ওরফে চলছে, সেখানকার পারিবারিক কাঠামো, সামাজিক কাঠামো, আর্থিক অবস্থা, এসবগুলি বিচার করে সেই রকমটা রয়েছে। গ্রাম অঞ্চল আর শহর অঞ্চলে পার্থক্য আছে, হ্যাঁ, জীবনের মানের দিক থেকে দেশ হিসাবে পার্থক্য রয়েছে। জীবনের মান যেমন বাংলাদেশে তেমন সৌদি আরবে নয়, ঠিক কিনা? জি, বিল মারুফ, ওরফ মোতাবেক, মারুফ তার ওরফ থেকে, এটাও একটা তফসিল হতে পারে, ভুল হবে না সেটা। আচ্ছা, তারপরে যার যতটা যোগ্যতা রয়েছে, বিল মারুফ। আপনি গরিব শ্রেণীর মানুষ, সুতরাং গরিবের স্ত্রী যেমন গরিবের কাছ থেকে হক পাবে, এরকম পাবে। কিন্তু একজন হ্যাঁ পয়সাওয়ালা, অনেক পয়সাওয়ালা, বলছে না না না, ওই যে গরিব ব্যক্তি যেমন স্ত্রীকে দিয়ে ছামিও দেবো, এরকম চলবে না? চলবে না। যেমন বাংলাদেশে মোহর দিচ্ছে সৌদি আরবে, চলবে? হ্যাঁ না, চলবে না। মোহরটা একটা অধিকার, মোহরের পরিমাণে পার্থক্য আছে না নেই, ওই রকম খরচ খরচার ক্ষেত্রে ভরণ পোষণ ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বাংলাদেশে একটা সংসার চালাবার জন্য একটা স্ত্রীকে হ্যাঁ যতটা খরচ দেবেন, বলছেন সৌদি আরবে ও অতটি টাকা দেবো, টাকা হিসাবে, বাংলাদেশ টাকা হিসাবে হিসাব করে দেবো, চলবে? হ্যাঁ, বেশি লাগতে পারে, আবার কমও লাগতে পারে। বিল মারুফ, বিল মারুফের আরেকটি প্রসিদ্ধ অর্থ হচ্ছে ওই যেটা কোরআনের বিভিন্ন আয়াতে মারুফ মানে, মারুফ মুনকারের বিপরীত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তো মারুফ মানে কি? ভালো। মারুফ মানে কি? ভালো। বিল মারুফ সদাচরণের সাথে, হক আদায় করবে কিন্তু কিসের সাথে? স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে, বিল মারুফ, অনুরূপ বিল মারুফ সদাচরণ, সদ্ব্যবহারের সাথে। হক আদায় করছেন কিন্তু খারাপ আচরণ করে, মানে ভরণ পোষণ দিচ্ছেন, বাড়িয়ে দিয়েছেন, মাশাআল্লাহ পাকা বাড়ি আর হাই ফাই জীবন, কিন্তু মানসিক টর্চার করে, শারীরিক টর্চার করে, অথবা বেশ কিছু দিক থেকে হ্যাঁ খারাপ আচরণের সাথে, না খারাপ আচরণের সাথে না, বিল মারুফ। তো মারুফ মানে ভালো আচরণের সাথে হইতে পারে, আবার উর্ফ মোতাবেক মানে সেখানকার অবস্থাকে সামনে রেখে। পার্থক্য তাহলে কি স্বামী স্ত্রীতে? যেমন স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর ওপর, স্বামী স্ত্রীর ওপর অধিকার রয়েছে, তাহলে পার্থক্য কি? আলো পার্থক্য আছে, ওয়ালির রেজালে আলাইহিন্না দারাজা, তবে পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে আলাইহিন্না স্ত্রীদের ওপর কি রয়েছে? দারাজা, মর্যাদা রয়েছে, একটা মর্যাদা, সম্মানের মর্যাদা রয়েছে, নেতৃত্বের মর্যাদা রয়েছে। দুইজন হলে একজন নেতা হইতে হবে, আমির হইতে হবে, স্বামী স্ত্রী কি আমির হবে? যদি স্ত্রী বলে যে না আমি MBBS ডাক্তার, তুমি কি মাধ্যমিক পাস, সুতরাং বাড়ির আমি হচ্ছি মালিক? না না, মালিক না তুমি, হ্যাঁ, PhD করা, ডক্টরেট করা মহিলা, আর স্বামী হচ্ছে অযোগ্য মূর্খ, হ্যাঁ শিক্ষায়, অথবা স্ত্রী বেশ বড় আলেমা মাশাআল্লাহ, কিন্তু স্বামী হচ্ছে জাহেল আলেম না, না না না, এখানে নেতৃত্ব যে আলেম আছে স্ত্রী নেতৃত্ব, চলবে? ওয়ালির রেজালে আলাইহিন্না দারাজা, পুরুষকে স্ত্রীর ওপর বা স্বামীকে স্ত্রীর ওপর কি দেওয়া হয়েছে? দারাজা, মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ। আর রেজাল কওয়ামুন আলা নিসা, কি জন্য মর্যাদা দেওয়া হয়েছে? দুটো কারণ আল্লাহ বয়ান করেছেন এই আয়াতে, যে আয়াতটি কোথায় এখন বলছে, আর রেজাল কওয়ামুন আলা নিসা, পুরুষরা নারীদের উপর কি হচ্ছে? নেতা, কর্তা। বেমা ফাদ্দালাল্লাহ বাদাহুম আলা বাদ, কারণ একটি কারণ হচ্ছে যে আল্লাহ সৃষ্টিগতভাবে একে অপরের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ফজিলত দিয়েছেন। পুরুষকে যেইভাবে মানসিক শারীরিক যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মানসিক শারীরিক দিক থেকে নারীরা অতটা যোগ্য না। জীবনে যে ঝুঁকিগুলো নিয়ে রুজি রোজগার করতে পারে এবং বরদাস্ত করতে পারে,
বাইরে, ঘরের বাইরে একজন পুরুষ একজন নারী পারে না। আবার এর বিপরীত নারীরা ছেলে মেয়েদের প্রতিপালনে এবং রান্নাঘরে পাকশাকের ক্ষেত্রে সংসারের কাজে ঘর বাড়ি যত্ন করে রাখা পরিচর্যা, হ্যাঁ ছেলে মেয়েদের দিনে যদি 50-12 পায়খানা করে ছেলে অসুস্থ, মা বিরক্ত হবে না, স্ত্রী আপনার বিরক্ত হবে না, কিন্তু আপনাকে 2 বার যদি সাফ করতে হয় তো মাথা খারাপ হয়ে যাবে, 2-4 দিন যদি পাক করতে হয় তো মাথা খারাপ হয়ে যাবে, কাপড় চোপড় যদি সাফ করতে হয়। প্রবাসীরা বলে যে প্রবাসের 2টো কাজ সবচেয়ে কষ্টকর, একটা হচ্ছে কাপড় পরিষ্কার করা, আরেকটা হচ্ছে পাকশাক করা, যে পাকশাক যায় না, দীর্ঘদিন অভিজ্ঞতা হয়ে গেছে, বলছে আমাকে খুব ইজি লাগে, সেটা ব্যতিক্রম, ব্যতিক্রম সে। কিন্তু যেভাবে রিস্ক নিয়ে বাইরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে লাভ দিয়ে দৌড় দিতে দিতে ট্রেনে চেপে গেলেন, দৌড় দিতে দিতে ট্রেন থেকে নেমে গেলেন, মহিলা পারবে? হ্যাঁ, যেভাবে ঝুলছেন আপনি, হ্যাঁ যেভাবে বাসের ওপরে উঠে যাচ্ছেন, ছাদে উঠে যাচ্ছেন আর সফর করছে, পারবে মহিলা? না, পারবে না। যেভাবে মানুষের কাছে গিয়ে আপনি মানে ওই রকম ঝুঁকির সম্মুখীন হইলে আপনি মোকাবেলা করছেন সাহসের সাথে, মহিলা ভ্যাঁ করে কান্না শুরু করে দিবে, দেখি না বাস কান্নাটাই শেষ পুঁজি। স্বামী স্ত্রী তো লড়াই ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্বামী তো গরম হয়েই আছে, ওর গরমই থামে না, আর স্ত্রী কাঁদতে শুরু করলো, যত এবারে PhD করা হোক আর ডাক্তার হোক না কেন, ঠিক না, শেষ পুঁজি হচ্ছে কান্না, কর না আত্মহত্যা করে নেওয়া, রাখবো না তোমার সাথে অশান্তি যখন এত জীবনটাই রাখবো না, শেষ পুঁজি হচ্ছে আত্মহত্যা করা, না হলে কান্না করা, এটা পুরস্কার করবে না সাধারণত। যেহেতু তাকে খরচ করতে ব্যয় বহন করতে হবে, বাড়ি দিতে হবে তাকে, খাওয়া দাওয়ার খরচ দিতে হবে তাকে, যা সংসার খরচ সব দিতে হবে স্বামীকে, স্ত্রীর যতই বড় অঙ্কের স্যালারি থাকে না কেন, স্ত্রী 1 লাখ টাকা মাসে পায়, আপনি অনুমতি দিন চাকরি করার, আর আপনি মিসকিন, আপনি 25,000 টাকা ইনকাম করতে পারেন না মাসে, আপনাকে খরচ চালাইতে হবে সংসারে, আপনাকে বাড়ি বানাইতে হবে, আপনার স্ত্রীর কোনো দায়িত্ব নেই, ইসলাম তার ব্যক্তি মালিকানা আছে, তার টাকা পয়সাতে আপনার লোভ করার কোনো অধিকার নেই, সে যদি মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে, এহসান করে, আর যদি সংসারে কিছু যদি শেয়ার করে সেটা আলাদা কথা, সেটা কি করবে। এটা আর একটা ফিকহি ভিন্ন বিষয় যে যদি কোনো স্ত্রী চাকরি করে তাহলে সংসারের বাইরে ধরেন 8 ঘন্টা ডিউটি করে, সংসারে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো ব্যাহত হচ্ছে, সেজন্য স্বামী চাকরি করতে বাধা দিতে পারে, অথবা চাকরি করলে একটা কম্প্রোমাইজ আসতে পারে, ঠিক আছে 8 ঘন্টা তুমি বাড়ির বাইরে তুমি চাকরি করছো, ইনকাম করছো, তাহলে তুমি এতে একটা অংশ নাও, সেটা ভিন্ন বিষয়, সমঝোতা ভিন্ন বিষয়, কিন্তু তার বেতন আপনার বেতন না। অনেক মহিলা আছে জাহিল আমাদের সমাজে, একজন স্কুলের মাস্টার মহিলা কয়েক বছর আগে বলছে যে শেখ আমাকে মেসেজ দিয়ে বলছে, শেখ আমি আমার চাকরি করতে চাই না, কিন্তু আমার স্বামী বলে যে চাকরি করো, আমার বাপ বলে চাকরি করো, এরকম অনেক মহিলা আছে ধার্মিক হয়ে গেছে চাকরি করতে চায় না, তাও স্কুলে স্কুলে ধরে চাকরি করে শিক্ষাঙ্গনে চাকরি করে, বলছে ATMটাও নিজের কাছে রাখি না স্বামীর হাতে, এটা তার অজ্ঞতা, যে তার বেতন আর ATM স্বামীর কাছে থাকবে এটা তার ন্যায্য অধিকার সম্পর্কে অজ্ঞতা, জেহালত। এইভাবে কেউ এই কাজ করবেন না যে আমার ATM একজন পুরুষ মানুষ আমার স্ত্রীর কাছে থাকে, আপনি এক পাগল, আর ওই মহিলাও পাগল যে বলছে আমার ATM কত স্যালারি আসছে না আসছে আমি কোনো খবর আছে আমার স্বামীর কাছে থাকি, পাগল এগুলো সব, দিন সম্পর্কে জাহিল। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, কি বলছিলাম, একটি কথা বলতে চেয়েছিলাম যে স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর, স্ত্রীর হক রয়েছে স্বামীর ওপর, কিন্তু স্ত্রীর হকের গুরুত্ব স্বামীর হকের চাইতেও বেশি, স্ত্রীর হক আদায় করার গুরুত্ব স্বামীর হক আদায় করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। কারণ কারণটা শুনে না ভালো করে, ওলামায়ে কেরাম যেটা বয়ান করেছেন রহস্য এ আয়াতের তাফসীরে, যে স্বামীর যদি হক আদায় করতে স্ত্রী অবহেলা করে, অনেক মহিলারাই করে, স্বামীর হক আদায় করে না,
সংসারের কাজ ভালোভাবে করে না, ছেলে মেয়েদের পরিচর্যা ভালো করে করে না, ধরেন অলস, এমনকি পাকশাক করে দেন, আপনি আসবেন তাহলে একসাথে মিলে সহজে করবে, তাহলে পাকশাক হবে, খেতে পাবেন, নাহলে কোনোদিন এমন বাইরে থেকে আসলেন কাজ কাম করে আর খাবার খাবার দাবার রেডি আছে এরকম পাচ্ছেন না, এমনও অকেজো মহিলা আছে। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বহীনতা, স্বামীর হক আদায় করে না, ধরেন স্বামীর যদি হক আদায় না করে স্ত্রী, তাহলে স্বামী কি করতে পারবে? ঠিক আছে, তুমি হক আদায় করতে পারছো না, সুতরাং আমি আরেকটু বিয়ে করে নেবো, অধিকার আছে না? নেই, অধিকার আছে আরেকটু বিয়ে করে নেবো, যাতে আমার হক আদায় হয়, আমার এই কাজকামগুলি হয় যেগুলি তোমার দায়িত্ব ছিল তুমি করছো না, অথবা হক আদায় করছো না তালাক দিয়ে দেবো, তাও জায়েজ। এমন হক আদায় করছে না যে হক আদায় করা জরুরি না, যে অধিকার অধিকার আপনার যদি না দেয় তালাক দিতে পারেন, এটা আছে না? নেই। এর বিপরীত স্ত্রী, স্ত্রীর হক যদি স্বামী আদায় না করে, অধিকাংশ স্ত্রী হচ্ছে অসহায়, যাবো কোথায়, বাপের বাড়ি থেকে চলে এসেছি, এক সংসারে চলে এসেছি, এখান থেকে তালাক নিয়ে যাই, সবাই বলবে তালাক প্রাপ্ত, নিশ্চয়ই কোনো দোষ আছে, না হলে কেন তালাক দিয়েছে বা তালাক হয়েছে, এটা সমাজ কি না? সমাজের এটা বাস্তব চিত্র, ঠিক না? সুতরাং জুলুম বরদাস্ত করে, হক আদায় করে না, দুর্ব্যবহার করছে, জুলুম অত্যাচার করছে, মানসিক শারীরিক আর্থিক সব দিক থেকে, তারপরেও সে স্বামীর ঘরে জুলুম বরদাস্ত করে অসহায়, আল্লাহর কাছে অন্তর্থ অভিযোগ করে অথবা অভিযোগ না করে যে অবস্থায় দুঃখ কষ্টে থেকে যাচ্ছে, থাকছে কিন্তু থাকছে না, কিন্তু স্বামীটা তো এমন নয়, স্বামী তো এরকম কাজ করে না, সাধারণত সব ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এই জন্য স্ত্রীর হক আদায় করা স্বামীর ওপর আরও বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু তোমার কাছে সে তার বাবা মায়ের সংসার ছেড়ে, যেখানে 18-20 বছর মানুষ হয়েছে, কত আদর যত্নে মানুষ হয়েছে, সেখান থেকে অসহায় হয়ে তোমার ঘরে হাজির হয়েছে, সুতরাং তুমি যদি তার সহায় না হও আল্লাহর পরে, তুমি যদি তার পাশে না দাঁড়াও, তুমি যদি তার হক আদায় না করো, তাহলে সে যাবে কোথায়? সে দুর্বল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফায়ক, তোমাদের সমাজে মানব সমাজে যারা দুর্বল অসহায় তাদের ওসিলাতে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। নারী জাতি দুর্বল পুরুষের তুলনায়, কচি কাঁচা ছেলে মেয়ে, যার ছেলে মেয়ে বেশি দুর্বল অসহায় অথবা কমই আছে কিন্তু যতটা আছে ততটা তো দুর্বল, আপনার ছেলে মেয়ের ওসিলাতে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, না হলে আপনার তো আল্লাহ অসন্তুষ্ট, আপনি পাপি, আপনার জন্য রিজিক দেন না আল্লাহ রাব্বুল আলামিন, জি আপনি খারাপ মানুষ, কিন্তু আপনার এই কচি কাঁচাগুলিকে অসহায়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আগে বাড়াবেন, এগুলি তরবিয়তের ব্যবস্থা করেছেন আপনার মতো খারাপ লোক দিয়ে, যার ফলে আল্লাহ হয়তো আপনার রুজিতে বরকত দিয়েছেন আপনার স্ত্রীর জন্য। এই জন্য দেখা যায় অধিকাংশ মানুষের বিয়ের শাদীর পর বরকত শুরু হয়, ছেলে মেয়ে হওয়ার পর আরও বরকত শুরু হয়, রিজিকের রাস্তা খুলে, এটাকে এত হালকা নজরে দেখবেন না। আর এতেই শুধু সীমিত নয়, অনেক বড় ভাইরা রয়েছেন, বাপ দুনিয়া থেকে চলে গেছে অথবা বাপ দুর্বল মানুষ, বড় ভাই মেজ ভাই ওপরে যারা আছে তারা কত কষ্ট করে দীর্ঘ 10-20 বছর ওই ভাই বোন মানুষ করতে আর ওদের বিয়ে শাদি দিতে, ওগুলো দিয়ে সব চলে গেছে, আরাম পায়নি, ওই দিক থেকে ফ্রি হইতে পারে অবসর হয়নি, এদিকে ছেলে মেয়ের সিলসিলা শুরু হয়ে যায়, ছেলে মেয়েদের জন্য কষ্ট করতে সারা জীবনটা কষ্ট করতে করতে চলে গেল, নিজের সুখ কোনো দিন খুঁজে পেল না, হচ্ছে না হচ্ছে না। হয়তো আপনাকে যে রুজিগুলি আল্লাহ দিয়েছেন, সুস্থতা রুজি হোক আর হায়াতে বরকত হোক, হ্যাঁ আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করেছেন অথবা আপনাকে মানসিক দিক থেকে শান্তিতে রেখেছেন, আপনার ছেলে মেয়ে বা বড় কর আল্লাহ সহজ করে দিয়েছেন, যে ছেলে মেয়েকে সহজে আপনি বড় করে নিতে পারলেন, অথবা আপনাকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা শুধু রিজিক না, এর আগে বলেছে সব দিক থেকে আল্লাহ আপনাকে সুখে রেখেছেন, দেখা যাচ্ছে যে এইরকম বড় ভাইরা যারা অনেক কুরবানি দিয়েছে দুর্বল ভাই বোনদের জন্য, তাদের তারা বেশি সুখে রয়েছে, তারা বেশি সুখে রয়েছে, অথচ তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, তারপরে তারা সুখে আছে, এগুলো বাস্তব সত্য, যেগুলো অস্বীকার করার নয়। আর বাস্তবে দেখতে পান আর না পান, আপনার মোটা চোখ যদি থাকে মোটা দৃষ্টি দেখতে পাবেন না, কিন্তু আপনার কোরআন সুন্নার আলোকে দেখতে হবে, জি আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো ভূমিকাতে বেশ কথা লম্বা হয়ে গেছে, সংক্ষেপে কথাগুলি তাহলে বলে যাই,
স্ত্রীর অধিকার স্বামীর ওপর দুই রকম রয়েছে। একরকম হচ্ছে আর্থিক, আর আরেক রকম হচ্ছে যেগুলি আর্থিক না, আর্থিক ছাড়া অন্য রকমের অধিকার, আর্থিক অধিকার আর যেগুলো আর্থিক নয় এমন অধিকার, হকুক মালিয়া আর হকুক গায়রু মালিয়া। আর্থিক অধিকারগুলি আগে বলেনি। আর্থিক অধিকার মানে কি? মানে অর্থ দিয়ে হকগুলি আদায় করতে হবে, পয়সা দিয়ে হকগুলি আদায় করতে হবে। স্বামীর ওপর খরচ পয়সা দিয়ে স্ত্রী সে হকগুলি আদায় করবে। তার প্রথমটি হচ্ছে যখন বিয়ে করছেন আপনি, আকদ হচ্ছে, কবুল হচ্ছে, ইজাব কবুল হচ্ছে, আমি কবুল করলাম, প্রথম সেটা হচ্ছে মাহর। মাহর আরবিতে সাদাক মানে হচ্ছে যেটা আমরা নিজের ভাষায় মোহর বলে থাকি, মোহর। আর মোহরানা উর্দু মিডিয়াম, ওইটা মোহরানা হয়ে গেল উর্দু মিডিয়াম। আর মাহর আরবিতে সেটি হচ্ছে মোহর, মোহর দেওয়া। জি হ্যাঁ, সে মোহরের পরিমাণ সর্বনিম্ন নির্ধারিত নয়, যেমন হানাফি মজহব 10 দিরহাম রয়েছে, এটাও কোনো সহি হাদিস নয়। সর্বনিম্ন যে কোনো কিছু হইতে পারে, যে কোনো উপকার হইতে পারে, যে কোনো বেনিফিট হইতে পারে, আর সর্বোর্ধেও কোনো একটা লিমিটেশন নেই পরিমাণ, যে এত বেশি চলবে না। কোটি কোটি টাকা কেউ মোহর তলব করতে পারে আর মোহর দিতে পারে, পয়সা আছে কোটি কোটি টাকা মোহর দিচ্ছে, হ্যাঁ আবার 10 টাকাও মোহর দিতে পারে, স্যান্ডেল জুতোও মোহর দিতে পারে, কোরআন শিক্ষা মোহর দিতে পারে। না বিশ্বাস অনেকগুলো হয়েছে না, হয় নাই যে স্যান্ডেল দিয়ে বিয়ে হয়েছে, দুটো স্যান্ডেল দিয়ে তারপরে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, অমুক অমুক সুরা মুখস্থ করিয়ে দাও, যাও বিয়ে দিয়ে দিলাম, সেটাই হয়েছে বেনিফিট। ঠিক আছে, আমার মেয়েকে টিউশন পড়িয়ে দাও, আমার মেয়েকে কোরআনে হাফেজা বানিয়ে দাও, এটি মোহর, তোমার অসুবিধা নেই, যেমন ইত্তেফাক হবে চুক্তি হবে, মোহর দিতে হবে। এই মোহর দেওয়া কি সুন্নাত? মুস্তাহাব? ফরজ। নগদ দেওয়া সুন্নাত, মোহর দেওয়া ফরজ, কিন্তু মোহর নগদ দেওয়া হচ্ছে সুন্নাত, আর ধার সুন্নাত নয়। কোন সাহাবী ধারে বিয়ে করেননি, স্পষ্ট ভাষায় শোনেন। এই যে ধারের মোহর ভারত বাংলাদেশে, বেদাতের দেশে, সৌদি আরবে নেই এখনো। সৌদি আরবে বিয়ে সারিতে একটা বিয়েতে জিজ্ঞাসা করে দেখেন যে তোমাদের মোহর যে 1 লক্ষ রিয়াল বাঁধা হয়, এতে কত টাকা ধার থাকে, কত টাকা বাকি, একটাও খুঁজে পাবেন না। সুন্নতের দেশ, তৌহিদের দেশ, কোরআন হাবিব হাদিস আমল করার দেশ। আর এখন পর্যন্ত কোনো হাদিস আমি খুঁজে পাইনি, এখন পর্যন্ত ফোকাহাদের ব্যক্তিগত ইজতিহাদি মত মত ছাড়া, ইজতিহাদি মতামত ছাড়া আর কিছু পাওয়া যায় না। ইজতিহাদি মতামত কি? যে আপনার কাছে একটা কোনো কিছু কিনলাম, যেমন মনে করেন যে একটা গাড়ি কিনলাম, ঠিক আছে, গাড়িটা আমি নগদ ক্যাশ দিয়েও কিনতে পারি, আবার ধার বাকি তো কিনতে পারি, যে ভাই তা টাকা তো এখন নেই, তো গাড়িটা দিয়ে দেন, বিশ্বাস করেন তো ভাই? হ্যাঁ বিশ্বাস, অবশ্যই বিশ্বাস করি, তো ঠিক আছে আপনাকে মাসের মাসে এত করে দেবো, অথবা 6 মাস পরে একবারই দিয়ে দেবো, যাই যাচ্ছে কিনা। ঠিক ওই রকমই ফোকাহারা ইজতিহাদ করেছে যে মোহর দিতে হবে আর মোহর বাকি রাখলে এইরকম, কিন্তু বাকির নামে ফাঁকিবাজি। এই যে আমাদের দেশের সমাজ যেটা ইসলামের উল্টো দিকে চলেছে বিভিন্ন ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, সুন্নর পাবন্দির ক্ষেত্রে, সুন্নতের জায়গায় বেদাত, আকিদার জায়গায় তৌহিদের জায়গায় শিরক, আর সুন্নতি আমলের জায়গায় মানুষের খেয়াল খুশি ফতোয়ার উপর আমল, এগুলোকে ব্যাপক আকার দিতে হবে না, এটাকে সীমিত করার চেষ্টা করতে হবে, সীমিত করার চেষ্টা করতে হবে, যেমন এমনটা না হয়। সুতরাং আপনাদের প্রত্যেককে বদ্ধপরিকার হইতে হবে যে আমার পরিবার যতগুলি বিয়ে হবে আমার থেকে শুরু করে, হ্যাঁ আমার নেতৃত্বে সবগুলিতে নগদ মোহর হবে, নগদ মোহরে যেই পরিবার রাজি হবে ঠিক আছে নগদ দিতে পারবো, 50,000 50,000, এখন 5 লাখ টাকা তুমি বাঁধবে আমি নগদ দিতে পারবো, সুতরাং তোমার পরিবারে বিয়ে করবো না, বিয়ে দেবো না। হ্যাঁ সহজ বিষয়, আমরা তাই করছি, আমরা তাই করছি আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ বিলাল। আর আমার শ্বশুর পরিবারে আমার বিয়ের 34 বছর হয়ে গেল, কোনো একটা বাকিতে বিয়ে হয়নি আর এখনো হয় না, হয়নি আর হয় না, আমার মনে পড়া থেকে বলছি, যখন থেকে আমার মনে পড়ছে স্মরণ হচ্ছে। তো এগুলো চালু করতে হবে আমাদেরকে, সুন্নাত চালু করতে হবে এবং কুসংস্কারগুলো দূর করতে হবে, কারণ এই
ফোকাহাদের ফতুয়ার ভিত্তিতে ফাঁকিবাজি চলছে, সেজন্য আরো বেশি গুরুত্ব পেয়ে যায়। কারণ 5 লাখ টাকা বেঁধে দিল, দেওয়ার সময় কিছু দিল না, মরার সময় বলছে যে মাফ করে দে, মাফ করবি না তুই কি করবি, এত টাকা কোত্থেকে দিবি, তাই না? হ্যাঁ, হারাম এটা। আপনি আমার কাছে টাকা ধার নিবে 10,000 রিয়াল, আর বলবেন যে ও লোকটা তো মারা যাচ্ছে, সেকে মাফ করে দেন। এটা কোন জুলুম হইল? আপনার দুনিয়ার সংসার চলছে, সব চলছে, আর বলছে মাফ করে দেন। কিসে মাফ করে দেন? জমি আছে, জায়গা আছে, দেওয়ার মতো জায়গা আছে, এমন না যে ভিটে মাটি বিক্রি করে, ভিটে মাটি ছাড়া যা কিছু সব বিক্রি করে ঋণ দেন। কোন ইসলামে আছে যে ভিটে মাটি সব ঠিক রেখে জমি জায়গা সব ঠিক রাখবেন? আর আপনি যদি অতিরিক্ত ইনকাম করতে পারেন তাহলে ধার শোধ করবেন, আপনি ঋণ পরিশোধ করবেন, এটা কোথায় আছে ইসলামে? এ অবকাশ এত সহজ বিষয় নয়। আপনার শুধু ভিটে মাটি যে 2-3টা রুম লাগে, ধরেন স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে, এই কয়টা ছাড়া বাকি আশেপাশে ধরেন 1 বিঘা জমির ওপর বাড়ি আছে, বাকিটা বিক্রি করেন, 2-3 কাঠার বাড়ি আছে ওইটা শুধু থাকবে, তারপরে ঋণ পরিশোধ করেন, না হয় জান্নাত পাবেন না আপনি, শহীদ হইল। এটা হচ্ছে ইসলাম, সেটা মোহর হোক আর অন্য কিছু হোক। তো মোহরের বিষয়টি বলছিলাম, আল্লাহ কোরআনে এই নির্দেশ, ওয়া আতুন নিসা সাদাকাতাহিন্না নাহলা, তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও স্বতঃস্ফূর্তভাবে, খুশি হয়ে মোহর দিয়ে দাও। এই নয় যে মাসের ঘরে পাইতারা শুরু করলে যে তোমার বাবা তো 5 লাখ টাকা চাপিয়ে দিয়েছে, কোথা থেকে দেবো? ই তো ভাবছে যে এর কাছে তো আমি বন্দি হয়ে এসেছি, প্রথম রাতে যদি এর সাথে ঝামেলা পাকিয়ে দিত গেলাম, হ্যাঁ সেই রাতেও সাহস করতে পারছে না যে মাফ করবো না এই কথা বলতে, আর মরার সময় তো বলার কোনো অবকাশ নেই। সমাজের লোক কি বলবে, গ্রামের লোক কি বলবে, যে কত খারাপ মহিলা, স্বামী মারা যাচ্ছে আর মোহর মাফ করলো না, তাই না? আউযুবিল্লাহ, সমাজ আমাদের অনিসলামিক সমাজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোহর দেওয়া ফরজ। 2 নম্বর আর্থিক অধিকার, তা হচ্ছে ভরণ পোষণ, সুকনা আর নাফাকা, সুকনা আর নাফাকা। তবে দুটোকে দুইবারে বলি, একটা হচ্ছে নাফাকা, কি দেওয়া, তার খরচ, পোষ খরচ, মানে তার খাওয়া খরচ দাও, খাওয়া খরচ দেওয়া, এটাকে নাফাকা বলা হয়। সমস্ত ওলামায়ে কেরামদের এজমা রয়েছে এই মাসলায়, হানাফি শাফি মালিক হাম্বলি, এমন কেউ ইখতিলাফ করেনি যে স্ত্রীর খরচ দেওয়া সুন্নাত মুস্তাহাব, সবাই বলছেন ফরজ, সমস্ত ওলামায়ে কেরাম বলছেন স্ত্রীর খরচ দেওয়া, খাওয়া খরচ দেওয়া, পানীয় খরচ দেওয়া ফরজ। জি হ্যাঁ, কিন্তু একটি শর্ত লাগিয়েছেন ওলামারা, শর্ত হচ্ছে স্ত্রী যাতে করে স্বামীর সাথে বসবাসে প্রস্তুত থাকে, স্বামীকে সম্ভব করার সুযোগ দেয়। স্ত্রী যদি বলে যে না আমি তোমাকে বিয়ে করেছি কিন্তু আমি আমার বাবার বাড়ি থাকবো, অথবা আমি আমার স্কুলের পাশে আমার বাসায় থাকবো, তুমি কোথায় আছো, তুমি পারলে আসো, না হলে না, তখন আলাদা বিষয়, খরচ দিতে হবে যতক্ষণ পর্যন্ত সম্ভবের সুযোগ দিচ্ছে স্ত্রী সম্ভব। যদি সুযোগ না দেয়, না তোমার কাছে যাবো না, তোমার রুমে যাবো না, তোমার বিছানায় যাবো না, তাহলে তখন যে খাওয়া দাওয়া খরচ রয়েছে সেটা আর ফরজ ওয়াজিব থাকবে না কার ওপর, স্বামীর উপর। কারণ এই যে খাওয়া দাওয়া খরচ দিচ্ছে, কিসের জিনিসটা দিচ্ছে, এমনি এমনি মাথায় বোঝা চাপিয়ে নিয়েছে কাঁধে, না না মোটেই না, তার জিনিসটা আল্লাহ তাকে কিছু দিয়েছে, সেটা হচ্ছে স্ত্রী সম্ভব, যখনই তার প্রয়োজন হবে, যদি মাজুর না থাকি, এমন না যে অপারগে, তাহলে অবশ্যই স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এই বিষয়গুলি অবশ্যই একজন মহিলাকে জানতে হবে, মহিলা এমন খারাপ আচরণ করে যে খবরদার তুমি আমার কাছে আসবে না, খবরদার আমার গায়ে হাত দেবে না, আর বলবে যে আমার খরচ দাও, ভরণ পোষণ দাও, না ওঠি না। খাওয়া দাওয়া খরচ দিতে হবে, আর তার সাথে সংশ্লিষ্ট যেসব খরচগুলো রয়েছে, আনুষঙ্গিক খরচ যেগুলো রয়েছে, চিকিৎসা দেওয়া ফরজ কিনা স্বামীর ওপর, এটা তো ফোকাহায়ে কেরামদের অনেক ইখতিলাফ রয়েছে। তবে একজন স্বামীর মানবতা, বরং একজন মুসলিমের, একজন মানুষের মানবতা হচ্ছে যে যে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, স্বামী স্ত্রী জীবন, দাম্পত্য জীবন, সে অসুস্থ হবে আর তার চিকিৎসা খরচ দেবেন না,
সে অসুস্থ হয়ে পড়ে থাকবে, যা ধর বাবা যদি খরচ দেয় তো যা চিকিৎসা করা, নাহলে না চলবে। সুতরাং ফোকাহা কেরামদের ইখতিলাফের ক্ষেত্রে আমি ওই মতটিকে মোটে মেনে নিতে পারি না যারা বলছে যে না এটা জরুরি নয়। তবে তার ক্ষমতা অনুসারে, যদি ক্ষমতা থাকে, যার যেমন ক্ষমতা রয়েছে সে অনুযায়ী চিকিৎসা খরচ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বাকারার আয়াত নম্বর 233 ইরশাদ করেছেন, ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। যার সন্তান, সন্তান বাবার না মায়ের, বাবার সন্তান আসলে, বাবার ওয়ালাল মাউলুদ হলো যার সন্তান, যার ওরসজাত সন্তান, সন্তানকে সম্পৃক্ত করে বাবার সাথে, যার সন্তান তার উপর দায়িত্ব হচ্ছে নারীদের স্ত্রীদের কি দেওয়া, রেজেক দেওয়া, অকিসওয়াত হন্না তাদের বস্ত্র দেওয়া, খাওয়া দাওয়া দেওয়া আর বস্ত্র, বিল মারুফ সচরাচর যেটা সেখানে চলে। আপনার সমাজে যে ধরনের আপনার ভাইয়েরা, আপনার গ্রামবাসী যেমন স্ত্রীদেরকে আপনার মতো যারা মোটামুটি আপনার লেভেলের সচ্ছল তারা কি ধরনের কাপড় চোপড় দেয় ওই রকম দেবে। এই নয় যে আপনার মতো যারা সচ্ছল গোটা গ্রাম দিচ্ছে, আজকাল একটা শাড়ির দাম কত, 800 না 1000, আচ্ছা 1000 টাকা বললাম, 800, 1000 টাকা, 1000 টাকা, আর যদি বলবেন না আমি 5000 টাকার নিচে শাড়ি পরি না, চলবে না? চলবে না, বিল মারুফ, আল্লাহ বলছে বিল মারুফ। সেখানকার অবস্থা বুঝে। আরেকটা সূরা তালাকের আয়াত নম্বর 7, আল্লাহ বলছে লিউন ফিকজু সাআতি মিন সাআতি, সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী খরচ করবে। যে যেমন সচ্ছল, আরব দেশে এসে সচ্ছল হয়েছেন, এখন এখনকার মতো খরচ করবেন। আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন না যে তোমার মনে আছে আজকে যে 10 বছর আগে দেশে যখন ঢাকায় থাকতাম আর তখন 5000 টাকা বেতন ছিল, তখন কত টাকা দিতাম মাসে, চলবে নাকি ওইটা? এ কথা চলবে মিন সাআতিহি, জি যতটা সচ্ছলতা আছে সেই সচ্ছলতা অনুযায়ী। ওমান কোদের আলাইহি রিজকুহু, আর যদি কারো রেজিককে সংকুচিত করা হয়, ইনকাম নেই, চাকরি নেই, আপনার ধরেন 2000-3000 রিয়াল মান্থলি বেতন ছিল, হঠাৎ করে চাকরি চলে গেল, দীর্ঘদিন আপনি অবৈধ হয়ে আছেন, অথবা আপনার ইনকামই নেই, স্ত্রী যদি পিড়াপিড়ি করে যে না তুমি দিচ্ছিলে আমাকে 30,000 টাকা মাসে, এখন 30,000 টাকা মাস দিতে হবে, একটা পয়সা না, আমার খাওয়ার পয়সার ব্যবস্থা আমি কোত্থেকে দেবো? কথা বোঝা গেছে? আল্লাহ তাই বলছেন যদি কারো রিজিককে সংকুচিত করে দেয় কোনো স্বামীর, ফালিউন ফেক মিম্মা তাহল্লা, যা আছে তাই দিই, যা আছে 500 রিয়াল বেতন পাচ্ছেন ওদের থেকে স্ত্রীকে কিছু দেন, আপনি কিছু খান, আপনার খরচ কমান, স্ত্রীর খরচ কমান, সেই অনুযায়ী খরচ করে। আল্লাহ আকবার, কোরআন সব কথা বয়ান করে দিয়েছে, কোরআন এবং হাদিস সমস্ত বিধান রয়েছে, শুধু ব্যক্তি জীবন নয় আর আধ্যাত্মিক জীবন নয়, কারণ অন্যান্য ধর্ম আধ্যাত্মিকতা নিয়ে শুধু রুহানিয়াত আলোচনা করে, ইসলামে যেমন রুহানিয়াত আধ্যাত্মিকতা রয়েছে তেমনই মানুষের ব্যক্তি জীবনে চাহিদা পূরণ করা হয়েছে, পারিবারিক জীবনে চাহিদা পূরণ, সমস্যার সমাধান দেওয়া হয়েছে, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তঃরাষ্ট্রীয় সমস্ত, আল্লাহ আকবার, আর্থিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দীন ইসলামের মূল্যায়ন করা আমাদেরকে তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের স্ত্রী নাম কি ছিল জানা আছে? হিন্দ। কিন্তু আমাদের দেশের লোকেরা ওকে কি বলে? হিন্দা, হিন্দা, কারণ আমাদের দেশের লোকেরা হিন্দ মহিলার নাম এটা বুঝে না। হ্যাঁ, হিন্দ ছিল তার নাম, হিন্দ বিতে উতবা, উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন এই মহিলা ইসলাম কবুল করার পর, ইসলাম কবুল মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করেছিলেন, এসে বলি ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, ইসলামের কট্টর দুশ্মন এই মহিলা ছিল, যেমন স্বামী দুশ্মন স্ত্রী ওইরকমই দুশ্মন ছিল দীর্ঘ সময় ধরে, তো ইসলাম কবুল করেছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, কত আল্লাহ রহমুর রাহিম, এত বড় বড় জালেমকে আল্লাহ হেদায়েত করেছেন, তা আপনি আমি জন্মসূত্রে মুসলিম, যদি গুনাহ থাকে আল্লাহর কাছে দ্রুত তওবা করতে হবে না? আল্লাহ কি মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। আল্লাহ বড় শিরক করেননি, বড় কুফরি করেননি, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেননি, ঠিক না? সুতরাং যদি গুনাহ থাকে আল্লাহর কাছে মাফ চান তাড়াতাড়ি, মত আসার আগে, জানেন না যে কখন মত চলে আসে, সুতরাং সবসময় নিজেকে আপডেট করে রাখার চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করুন। ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান যে আমার স্বামী আছেন না এমন এক মানুষ যে অত্যন্ত কৃপণ, বখিলুন মানে কৃপণ,
আর সাহিহ অনুমানে দারুণ কৃপণ, মারাত্মক কৃপণ, একবার চরম একবারে কৃপণ বকির। লাইউ তিনি মিনা নাফাকা, আমার খরচ দেয় না, আমার ছেলে মেয়ের খরচ দেয় না, মায় এক শ্রেণী যেটা সর্বনিম্ন যথেষ্ট হয়, সর্বনিম্ন মানের আমার খরচ যেটা লাগে মান্থলি সেটাই দেয় না। ওই এক ফি বানিয়ে আমার যে ছেলেগুলো আছে, সন্তানগুলো আছে, এগুলোরও খরচ দেয় না ঠিক করে। ইল্লা মা আখাজ তুমি মালেহি বেগাইর, তবে তাকে না জানিয়ে যদি আমি লুকিয়ে চুরিয়ে নিয়ে নিই তাহলে ব্যাপারটা অন্যরকম, তো নিতে পারবো কি, দেয় না আর প্রয়োজন তো কি করবো আমি কি, হ্যাঁ তাকে না জানিয়ে নিতে পারবো। ফাহাল আলাইয়া ফিজ আলেকা মিন জোনা, আমার কি কোনো গোনা হবে যদি স্বামীকে না বলে তার ক্যাশ থেকে, তার বাড়ি থেকে কিছু যদি আমি নিয়ে নিই। ব্যবসায়ী ছিলেন আবু সুফিয়ান, ব্যবসা বাণিজ্য ছিল বড়, কাফেলা নিয়ে সামনে এসে যেত। ফাকাল রাসূলুল্লাহ বললেন, কি বললেন, নিতে হবে না, ন্যায্য অধিকার, খুজি মিম্মা আলি বিল মারুফ, তোমার স্বামী কৃপণ স্বামীর ধন সম্পদ থেকে তার অগোচরে না জানিয়ে তুমি নিতে পারো, বিল মারুফ সদ আচরণের সাথে, এটাও তফসির করা যায়, ভালো আচরণের সাথে। আর তুসুরপাত করা, নষ্ট করা, স্বামীর মাল নিল আর বাবার বাড়ি পাচার করলো, যেমন অনেক খারাপ মহিলা আছে, আপনার টাকা এখান থেকে যাচ্ছে, ওর বোনকে গয়না কিনে দিচ্ছে, হ্যাঁ তারপর দুলা ভাইকে, তো ওর বিয়ে লেগেছে বাপের বাড়িতে, ইচ্ছাধীন, আপনার 25-50 হাজার টাকা দিল ধসে, এ অনুমতি কে দিল, এ অনুমতি কে দিল, কিন্তু সংসারের খরচ যতটা প্রয়োজন মাঝামাঝি এইরকম সমাজে যেই খরচটা চলে সেই খরচটা করার অধিকার রাখে, তার বেশি নয় বিনা অনুমতিতে। তো বললেন বিল মারুফ সদাচরণের সাথে, আর বিল মারুফ মানে প্রথাগতভাবে সেখানকার প্রথায় সেখানকার সমাজে যেমনটা নেওয়া আছে। মক্কায় সেই যুগে তোমার আশেপাশে যেসব মহিলারা কতটা খরচ তাদের লাগে ওই হিসাবে তুমি নেবে, ওই রকম নেবে, তার চাইতে বেশিও নেবে না, তার চেয়ে কমও নিতে বলছি না, বিল মারুফ। সহি বখারি হাদিস, সহি মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন সহিহ মুসলিমের হাদিস 1218 নম্বর, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, জি বিদায় হজে এই ওসিয়ত করেছিলেন, ইত্তাকুল্লাহ ফিন নিসা, আল্লাহকে ভয় করো নারীদের ক্ষেত্রে, কারণ নারীদের ক্ষেত্রে প্রতিক্রিয়ার ভয় নাই, জুলুম করে দিল মেরে দিল মার খাওয়ার ভয় নাই। সাধারণত যেসব স্বামী এরা দুর্বল আর মায়ের খাওয়ার ভয় আছে, সহজে মারবে স্ত্রীকে, যদি জানে যে আমার স্ত্রী আছে ওই রকমই চাঁদের আলি, যদি আমি এক একবার মারি তো দুইবার মারবে আমাকে, তাহলে সাহস করবে মারতে, কখনো সাহস করবে না। কিন্তু অধিকাংশ মানুষ মনে করে যে আমি স্ত্রীকে মারি দিলে কি করবে আমাকে, ওলা এখা ফোক বাহ, কোনো ভাই মনে নেই না, হ্যাঁ দাম্ভিকতা কাজ করছে, আর তারপরে সে সিনিয়র মানে যে কেমন করছে। ইত্তাকুল্লাহ ফিন্নিসা, নারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, আল্লাহর আমানতের ভিত্তিতে তুমি আছো, আল্লাহ তোমাকে দিয়েছে সেই পরের একটা মেয়ে তোমার জন্য, ওই যে কবুল বলেছে, ওই জব কবুলছে, ওর মাধ্যমে আল্লাহ হালাল করেছে, নাহলে তোমার সাথে কোনো সম্পর্ক ছিল না, ওর তোমাকে চিনতেও না, সেই কোনো সম্পর্ক ছিল না তার সাথে, আল্লাহর এটি আমানত, আমানতে খেয়ানত করবে না। ওয়াস্তাহলাল তুম ফরুজাহুন্না বিকালিমাতিল, আল্লাহর কালিমার মাধ্যমে যে কবুল করার মাধ্যমে তাদের লজ্জা স্থান হালাল করেছো, হালাল হয়েছে, না হইলে হালাল নয়, ওইটার নাম জেনা ছিল, যেটা তোমার সহবাস হালাল, যেটা দেনে কি হচ্ছে সেটা তোমার জেনা ছিল, ব্যবচার ছিল, যদি এই সম্পর্ক আল্লাহ বৈধ না করতেন। ওয়ালাকুম আলাইহিন্না, আর তোমাদেরও কিছু হক রয়েছে তাদের উপর, তারপরে বলেছেন যার কথা লম্বা হয়ে যাবে, সেই জন্য আজকে স্বামীদের হকগুলি যে হাদিসের অংশ এসেছে সেগুলি আজকে বয়ান করছি না, ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে স্বামীর অধিকার স্ত্রীর উপর বয়ান করবো, তখন সেগুলি বয়ান করবো। 3 নম্বর অধিকার, আর্থিক অধিকার হচ্ছে স্ত্রীর কি, হ্যাঁ বাসা দেওয়া, বাসা একটা ঘর দিতে হবে, আপনার একটা রুম নেই কিচ্ছু নেই, আর বিয়ে করে বসে আছেন, নিজে কোথায় রাখবেন, গাছতলায় না, মোটেই না, আপনার যদি একটা রুমের ব্যবস্থা থাকে তাহলে বিয়ে করেন, না হলে আগে প্রস্তুতি নেন, পারব না। আর বাসা মানে শুধু একটা বাসা না, এক এক কার হয়ে ডাল ভাত করে ভাইদের সাথে, আর পর্দার গর্দা উড়িয়ে দিয়ে বেহায়া করে দিয়ে, আর আপনি আপনার ভাইয়ের স্ত্রীকে দেখছেন, আপনার স্ত্রীকে আপনার ভাই দেখছে, এইভাবে না, একটু পর্দার ব্যবস্থা করে, এটা হচ্ছে শুকনা বাসা। বাসা মানে নিরাপদ বাসা, যেখানে নিরাপদ থাকতে পারে,
বাসাতে প্রোটেকশন থাকবে, বাসাতে পর্দার ব্যবস্থা থাকবে, বাসাতে শরীয়ত পালনের সুব্যবস্থা থাকবে, এগুলো হচ্ছে বাসার। বাসা মানে এই নয় যে একটা রুম আর আপনার রুম থেকে বেরোচ্ছেন, আপনার ভাই একই রুম থেকে বেরোচ্ছে, এ ওর বউকে দেখছে, ওর বউকে দেখছে, যে না যাইজ। আমাদের দেশের যে পারিবারিক কাঠামো, কত যে গুনাহ হচ্ছে সবার, আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত দান করে প্রথম বাপ মাকে, এই জাহেল বাপ মা বুঝে না। যদি ছেলে বলে যে না এইভাবে আব্বা থাকা চলবে না, বলছে দেখো এটা পয়সা হয়েছে আর এই যে কি বলে বিয়ে করেছে, এখন বাপ চিনে না মা চিনে না, বলবে না বলবে না, ফতোয়া দিতে কম না আমাদের দেশের বাপ মা, জাহেল বাপ মা না, পর্দার ব্যবস্থা করতে হবে। পর্দার সাথে একটা বাসা দেওয়া, এটা হচ্ছে সুকনা বাসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের আয়াত নম্বর 6 ইরশাদ করেছে, আসকিনুহুন্না মিন হাইসু সাকান্তুমি উজদিকুম, স্ত্রীদেরকে তোমরা বাসা দাও, বাসস্থান দাও, আসকিনুহুন্না বাসস্থান দাও, মিন হাইসু সাকান্তুম যেখানে তুমি বসবাস করবে। তুমি পাকা বাড়িতে থাকছো আর একটা টিনের বাড়ি তৈরি করে দেবে না, তোমার যে বাড়ি সেই রকম মাপের বাড়ি হতে হবে। আপনার বাড়ি হচ্ছে পাকা বাড়ি অথবা পাকা বাড়ি আপনি করতে পারবেন, আর আপনি একটা খড়ের ঘরে রেখে দিয়েছেন যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে, না ওটাই চলবে না। মিন হাইসু সাকান্তুম উজদিকুম, তোমাদের আর্থিক যোগ্যতা অনুযায়ী, আল্লাহ রাব্বুল বলেছেন এই তিনটি হক, আর্থিক হক আর তিন চারটি হক সংক্ষেপে বলে নিই, কি যেগুলো আর্থিক হক নয়, আর্থিক হক নয়। প্রথম হক হচ্ছে যদি একাধিক স্ত্রী থাকে তো ইনসাফ করা, সুবিচার করা, দুটো স্ত্রী তিনটে স্ত্রী আছে বিয়ে করেন ভালো কথা, কিন্তু শর্তগুলি পুরা করতে হবে। আমি এর আগে সংক্ষেপে বয়ান করেছি, একটা হচ্ছে ইমানি শক্তি, কি একটা হচ্ছে ইমানি শক্তি, একটা হচ্ছে শারীরিক শক্তি, একটি হচ্ছে আর্থিক শক্তি। ইমানি শক্তি কি, যে আপনি আল্লাহর এতটা ভয় করেন, পরকাল বলে এতটা ভয় করেন যে আপনি বিয়ে করার পরে কারো সাথে অবিচার করবেন না, বড় স্ত্রীর চাপে পড়ে ছোট স্ত্রীকে তালাক দেবেন না, হ্যাঁ জালেম, বড় স্ত্রীর চাপে মুখে আসবেন না, আর ছোট স্ত্রী পেয়ে গিয়ে আরও বুড়িকে কি আর ভালো লাগে এটাও করবেন না, এটাও করবেন না, কথা বোঝা গেছে না। ইমানই শক্তি, ইমান এত মজবুত, আমার ইমান মজবুত, আমাদের ছাত্রদের অনেকে দেখা যায় এত ইমান মজবুত নিয়ে যে বলে বিয়ে করার ক্ষেত্রে, যে আমাদের কি ভয় লাগে, যে বাবু মাঝে মাঝে চিন্তা করে হতেও পারে যে আমাদের ছাত্রদের ইমান আমাদের চাইতে বেশি মজবুত, হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে গিয়ে এই প্রমাণ দিতে পারে না তারা। আল্লাহ হেদায়েত দান করুন। জি, আচ্ছা, একাধিক স্ত্রী থাকলে সুবিচার করতে হবে, কোন ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, দুজনকে খরচ দেবেন, আচ্ছা সমান সমান টাকা দিতে হবে নাকি, না যার যতটা খরচ লাগে, যার যতটা খরচ হয়, একজনের বাচ্চা আছে আরেকজনের বাচ্চা নেই, সমান দেবেন, অলংকার দিবেন তখন সমান দেবেন, অলংকার দিবেন তখন সমান দেবেন, আগে যা দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন, এই নয় যে আগে যত তোমাকে দিয়েই রেখেছি অতটা আগে পূরণ করি, ছোট স্ত্রীকে চলবেন, এখন থেকে সব শুরু হবে, এখন থেকে শুরু হবে। জি, এটা অনেকে বুঝে না, দশ ভরি আমার বড় স্ত্রীর কাছে আছে, আগে দশ ভরি পুরা করি ছোট স্ত্রী, তারপর ওকে দেওয়া শুরু করব, দেখা যাচ্ছে যে মরে গেল দশ বছর পুরা করতে পারে, আর কিছুই দিল না বড় স্ত্রীকে, এটা চলবে, যেদিন থেকে বিয়ে সেদিন থেকে ইনসাফ শুরু হয়েছে। এখন সামান নিয়ে আসবেন, ঘড়ি নিয়ে আসবেন দুটো ঘড়ি নিয়ে আসবেন, মোবাইল নিয়ে আসবেন দুটো মোবাইল নিয়ে আসবেন, একই ধরনের মোবাইল নিয়ে আসবেন, ঠিক আছে, এই না তোমাকে তো এর আগে তিনটা মোবাইল দিয়েছি, বড় স্ত্রীকে বলছে না, আর একে তো এই প্রথম একটা দিলাম, ওর জন্য শুধু মোবাইল নিয়ে এসছেন, ওর জন্য কিছু নিয়ে আসেন না, চলবে না, এখন থেকে শুরু হবে ইনসাফ। তো আর্থিক দিক থেকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যার যেমন প্রয়োজন, চিকিৎসার ক্ষেত্রে যার যেমন প্রয়োজন, আর সময় দেওয়ার ক্ষেত্রে, একদিন যদি ওকে সময় দেন আরেকদিন, এজন্য নবী সাল্লাল্লাহু কি করতেন, পালা নির্ধারণ করতেন, পালা আজকে অমুকের পালা, আজকে অমুকের পালা, আজকে অমুকের পালা, আজকে পালা, বাড়ি পালা নির্ধারণ করতেন। রাত্রি যাপনের ক্ষেত্রে, রাত্রি যাপনের ক্ষেত্রে দিনে এদিক সেদিক যেতে পারেন, দিনে যেমন বাইরে যেতে পারেন, দিনে অমুকের দিনে অমুকের কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারেন, কিন্তু সহবাস করবেন আগে দিনে গিয়ে, যা রাতে যেতে পারবেন, রাতে তো অমুকের পালা আছে তো
মনটা চেয়েছে দিনে চলে যায়, না ওইটা করবেন না, তাহলে এমনি যান, এমনি গিয়ে দেখা সাক্ষাৎ করেন। নবী সাল্লাল্লাহু সকালবেলা একটা চক্কর দিতেন, নয় স্ত্রী একসাথে ছিল, খোঁজ খবরটা সকালবেলা নিয়ে নিলেন, আবার আসর পরে সবগুলির বাড়িতে যেতেন, আর একটু 10 মিনিট 15 মিনিট কিছুক্ষণ বসলেন আর কথাবার্তা বললেন একটু, আর কথা মেন গায়রে মাসিসিন সব হাদিসে রয়েছে, মেন গায়রে মাসিসিন স্পর্শ করতেন না, জি মানে সহবাসে যেতেন না কিন্তু কাছাকাছি হইতেন, জি আদর স্নেহ করতেন, গল্প করতেন, আর তারপর তখন বেরিয়ে গেলেন, কিছু তারা দিলে কিছু খেলেন, কেউ দুধ দিল, কেউ মধু দিল, যে মধুর হাদিস রয়েছে, জি তারপর চলে আসলেন, খোঁজ খবরটা সন্ধ্যাবেলা নয় রাত্রি যার পালা আছে তার কাছে এসে। আচ্ছা রাত্রি যে যাপন করবেন সেই ক্ষেত্রে সহবাসের সংখ্যা তো সমান হইতে হবে, কি মশলা অনেক আছে, তার মানে ছোট স্ত্রীর সাথে প্রতি রাতে সহবাস হয় যখন অরপালা থাকে, তো বড় স্ত্রীর সাথে ওইটা হইতে হবে, অত বড় স্ত্রীর সাথে আজকে রাত দুবার হয়ে গেছে, ধরো ছোট স্ত্রীর কাছে দুবার দুবার হইতে হবে সহবাস, এমনটা না না কারো, কারণ সহবাসের বিষয়টি মানুষের ইখতিয়ার অনেক সময় থাকে না, ইখতিয়ারে থাকে না, মানুষ সেই ক্ষেত্রে স্বাধীন নয় যে আমি যতবার ইচ্ছা পূরণ করে দেবো, দুইবার দুবার পূরণ করে দেবো, অনেক সময় পারবে না, কিন্তু সময়ের ক্ষেত্রে পারবে, যে এক রাত ওর কাছে দেখেছি এক রাতের কাছে থাকবে, তিন রাত ওর কাছে দেখেছি তিন রাত ওর কাছে থাকবো, পারবে সময় দেওয়ার ক্ষেত্রে পারবে। এই নয় যে সারাদিন এক স্ত্রীর কাছে থেকে গেল আর রাত্রিখানে শুধু কাটাইতে আসলো, এইরকমটা করবে না। হ্যাঁ বাইরে থাকলে অসুবিধা নেই, বাইরে থাকলে বড় স্ত্রীর বাড়িতে নেই, ছোট স্ত্রীর বাড়িতে নেই, আর যদি খোঁজ খবর নিতে হয় যে সকাল বিকাল খোঁজ খবর নেবো, তো বড়টার খোঁজ নেবে ছোটার খোঁজ নেবে। এই ছিল ইনসাফের বিষয়গুলো, বস্ত্রের ক্ষেত্রে কাপড় চুপড় দেওয়ার ক্ষেত্রে ইত্যাদি সেই সেম একই রকম কাপড় দেবেন, একই রকমের কাপড় দেবেন। দুই নম্বর অধিকার হচ্ছে কিসের, আর্থিক নয় মন, সেটা হচ্ছে হোসনুল ইশরা, সদাচরণ করা, ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে, কি করবেন ভালো আচরণ, যতগুলি কাজকে কথাকে ভালো আচরণ বলা হয় সেগুলি করবেন, আর যতগুলি কথা কাজকে খারাপ আচরণ বলা হয় সেগুলিকে অ্যাভয়েড করবেন, এটার নাম ভালো আচরণ। যে কোনো ব্যক্তি সম্পর্কে আমরা যখন বলি লোকটি ভালো, তার মানে কি তার দুটো দিক আছে, সে কারো খারাপ করে না আর সে মানুষের কি করে ভালো করে, তাহলে ভালো মানুষ, কিন্তু তার একটা যদি থাকে তো কখনো ভালো হইতে পারে না, লোকটা ভালো কিন্তু কারো কোনো ভালো করে না, কিছুটা ভালো, ভালো না আসলে পুরো ভালো না, কথা বোঝা গেছে না। সুতরাং ভালো আচরণ করা মানে খারাপ আচরণ করবেন না, আর ভালো আচরণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, চিন্তা করুন না, স্বামী স্ত্রী জীবন এমন একটা জীবন যে স্বামী স্ত্রীর জীবনে এমন কিছু গোপন বিষয় শেয়ার করা যায়, গোপন বিষয় বলা যায় যেটা পৃথিবীর কাউকে বলা যায় না, কাউকে বলা যায় না, ঠিক কি না, কাউকে বলতে পারবেন না, বাপ মাকেও পারবেন না, ভাই বোনকেও পারবেন না, ঘনিষ্ঠ বন্ধুকেও পারবেন না, কিন্তু আপনার দুর্বল পয়েন্ট অথবা সবল পয়েন্ট সব আপনার স্ত্রী জানেন, ওই রকম একজন মহিলার দুর্বল দিক রয়েছে আর সবল দিক রয়েছে, ভালো দিক রয়েছে সব তার স্বামী জানে, এত বেশি জানে যে অন্য কেউ তার সম্পর্কে জানে না। সদাচরণে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে দুর্বল দিকগুলি, ত্রুটির দিকগুলি রয়েছে সেগুলি কোথাও বাইরে কি করবেন না, প্রকাশ করবেন না। কিছু বদচরিত্র স্ত্রী আছে, স্বামীর যতগুলি দুর্বল দিক বান্ধবীর কাছে গিয়ে আরে ও পারে না, আরে ওর এইরকম, ওর মধ্যে এই রয়েছে সেই রয়েছে, না না মোটেই না, চাইজ না, এইরকমই অনেক জাহেল মূর্খ স্বামী রয়েছে, স্ত্রীর কোনো দুর্বল পয়েন্ট রয়েছে সেখানে বলছে ও আমার স্ত্রী এইরকম, এই দোষ রয়েছে, এই রয়েছে, এই রয়েছে, না চাইজ না, চাইজ নয়, আপনি এখানে হকা দেয় ত্রুটি করলেন, এটা সদাচরণ করলেন না, গোপন বিষয়গুলি কোথাও প্রকাশ পাবে আর অন্য কেউ জানবে, যেটা কষ্টদায়ক আপনার স্ত্রীর জন্য অথবা স্বামীর জন্য কারোর জন্য জায়েজ না, এটা আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। সূরা নিসার আয়াত নম্বর 19 আল্লাহ ইরশাদ ও আশিরুহুন বিল মারুফ, স্ত্রীর সাথে জীবনযাপন করো, জীবনযাপন করো, সময় কাটাও বিল মারুফ, সদাচরণ সাথে, ভালো আচরণ সাথে, সারাদিন
ঘরে আছেন ভালো আচরণ, বাইরে আছেন তারপর ভালো আচরণ, দূরে প্রবাস আছেন তারপর ভালো আচরণ, ভালো আচরণ করবেন যেটাকে ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস শুরুতে পড়েছিলাম, সেই বুখারি মুসলিমের রয়েছে, ইস্তাউসু বিন্নিসায় খায়রা, নারীদের ক্ষেত্রে কল্যাণের ভালায়ের ওসিয়ত গ্রহণ করো আমার থেকে। নবী সাল্লাল্লাহু উপদেশ দিচ্ছেন আমার থেকে নারীদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে কি করো, ভালো কল্যাণের উপদেশ গ্রহণ করো, যে তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, ভালো আচরণ করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ সহজ করেন। তিন নম্বর বিষয় হচ্ছে স্ত্রীর হক স্বামীর ওপর, যে স্ত্রীর ক্ষতি করবেন না, স্ত্রীকে কষ্ট দেবেন না, স্ত্রীর নেগেটিভিটি, স্ত্রীকে ক্ষতি, স্ত্রীর ক্ষতি করবেন না আর স্ত্রীকে কষ্ট দেবেন না, সেটা মানসিক কষ্ট হোক শারীরিক কষ্ট। অনেকে মানসিক কষ্ট দেয়, শারীরিক কষ্ট দেয় না, মারধর করে না, কিন্তু মানসিক দিক দিয়ে অশান্তিতে রাখে, হ্যাঁ কষ্ট দেওয়া, আর্থিক দিক থেকে কষ্টে রাখে, পারিবারিক দিক থেকে কষ্টে রাখে। অনেক জাহেল স্বামী আছে, মনে করছে আমার স্ত্রী মানে আমার মায়ের দাসী, এটা বাঙালি মূর্খ সমাজে এটা খুব আছে কিন্তু। আর বলেও আমাদের এক কলকাতার এক ভাই ছিল, এখানে মারা গেছে আল্লাহ রহম করে, সে বলছে যে আমাদের এলাকায়, আমাদের এলাকায় এটা নাই কিন্তু থাকতে পারে, কিন্তু আমাদের পরিবারে এগুলো শুনিনি করে দিই, বলছে বিয়ে করতে যাওয়ার সময় ছেলে গিয়ে ওর মায়ের কাছে যাবে আর পায়ে হাত দিয়ে সালাম করবে, বেদাত তো আছে আপনাদের সমাজে তাই না, হ্যাঁ কদম বসি করা, আর তার বলে যে মা তোমার জন্য আমি দাসী নিতে যাচ্ছি, নাউজুবিল্লাহ, দাসী, যদি আপনার স্ত্রী দাসী হয় আপনি দাস, আর আপনার স্ত্রীকে যদি নেত্রী মনে করেন তো আপনি নেতা, মনে রাখতে হবে এটা। এইরকমই মহিলাদেরকে বলবো যে তোমার স্বামীকে যদি তুমি ছোট লোক মনে করো তাহলে ছোট লোকের স্ত্রী তুমি, আর যদি তোমার স্বামীকে কিং মনে করো, রাজকুমার মনে করো, তাহলে তুমি রাজকুমারী, জি তোমার স্বামীকে যদি সৈয়দ মনে করো তাহলে তুমি সৈয়দা, আর তুমি যদি তোমার স্বামীকে গোলাম মনে করো তাহলে গোলামের স্ত্রী দাসী বান্দি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, ক্ষতি করবে না। এটি শুধু স্বামী স্ত্রী জীবনে নয়, যে কোনো মানুষের সাথে এমনকি অমুসলিমের সাথে, এটি ইসলামের একটি কায়দা নীতিমালা, আম ব্যাপক অর্থপূর্ণ নীতিমালা। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ ইবনে মাজার 2340 নম্বর হাদিস, লা দারারা ওয়ালা দেরারা, তুমি নিজে কারো ক্ষতি করবে না আর নিজেও কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। লা তাযলামুনা ওয়ালা তুযলামুন, সুদের বিধান বয়ান করতে গিয়ে আল্লাহ বলছেন যে তোমরা জুলম করবে না আর জুলমের শিকার হবে না, তোমাদের সাথে জুলম করা হবে না, জুলম কারো ক্ষেত্রে বৈধ না, ক্ষতি করবে না স্ত্রী আর স্ত্রী দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, কোনো রকমের ক্ষতি করার অবকাশ ইসলামে কারো সাথে নেই, অমুসলিমের ক্ষতি করবেন না। এই জন্য তো অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া ফরজ, যে জাহান্নামে চলে যাবে তার এই অবস্থায় মারা গেলে, জাহান্নাম থেকে উদ্ধার করি, যদি দুনিয়ায় কোথাও ডুবে যাচ্ছে সাঁতার জানছে না, আগুনে জ্বলে যাচ্ছে, কোনো বাড়িতে ফেসে গেছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু কোনো গাড়িতে ফেসে থাকলে মরে যাবে, তাকে উদ্ধার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, যে কোনো মানুষকে মুসলিম হোক অমুসলিম হোক, তাহলে জাহান্নামে চলে যায় অবস্থা থেকে গেলে তাকে দাওয়াত দেওয়ার গুরুত্ব কত বেড়ে যায়, চিন্তা করতে হয় বিষয়টি। এই জন্য অমুসলিমদেরকে আমরা দাওয়াত দিয়ে থাকি যে দাওয়াত দেওয়া ফরজ, এটা ইসলাম শিখিয়েছে। হ্যাঁ, না হলে এই নয় যে তাদের দাওয়াত দেওয়া মানে তাদের ক্ষতি করা, তাদেরকে ইসলামে নিয়ে আসা মানে তাদের ক্ষতি করা, বরং তাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী জাহান্নামের আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে সেখান থেকে উদ্ধার করার আমরা চেষ্টা করছি। আল্লাহ যেন অমুসলিমদেরকে বুঝার এই বিষয়টি তৌফিক দান করেন আর মুসলিমদেরকে গুরু দায়িত্ব সম্পর্কে বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের সাথে কত সদ আচরণ করতেন, কি বলেছেন নবী সাল্লাম, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে, যে স্ত্রীর কাছে ভালো মানুষ। স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো, তাহলে জানতে হবে লোকটা ভালো, কারণ সব জানছে, ওর গোপন তথ্য সব ওর কাছে আছে, তার পুরো ডাটা তার কাছে আছে, ঠিক না। ও আনা খায়রুকুম লি আহলি, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি যে আমি আমার পরিবার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ। কট্টর দুশ্মনের মেয়ে, ইহুদি নেতা কত বড় দুশ্মন ছিল সে খাইবারের, হুয়াইবিন আখতাব, তার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হওয়ার সাথে সাথে এত ভালোবেসেছেন স্বামীকে যে জীবনে কখনো ওই বাপের কথা মনে করেন, সেই কাফের বাপের কথা। আবু সুফিয়ান
কাফের কুফুরের অবস্থায় বেড়াতে এসছে মদিনায়, মেয়ের বাড়ি লুকিয়ে কোন রকম করে আশ্রয় নিয়েছে সে উম্মে হাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সুফিয়ানের মেয়ে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী উম্মুল মুমিনীন, যখন বাপকে দেখেছে যে বসতে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের মোবারক বিছানার দিকে গুটিয়ে রেখে দিয়েছেন, উঠিয়ে রেখে দিয়েছেন আর মেঝেতে বসতে দিচ্ছেন, তখন আবু সুফিয়ান অবাক হয়ে বলছে যে মা, তুমি এই বিছানাটিকে আমার যোগ্য মনে করলে না, না আমাকে এই বিছানার যোগ্য মনে করলে না? জিজ্ঞেস করছেন যে বাপ, হয়তো আমি বড় মানুষ, অনেক বড় মানুষ, মক্কার নেতা, হ্যাঁ আমাকে হয়তো এই খারাপ বিছানায় বসতে দেবে না, সেজন্য বিছানাটাকে উঠিয়ে রেখে দিল নাকি? বলছে যে আব্বা, ইন্নাকা রাজুলুন মুশরিকুন নাজাস, আপনি মুশরিক নাপাক, ওয়াহাদা ফিরাশু রাসূলিল্লাহ, আর এটি হচ্ছে রাসূলুল্লাহ বিছানা, এই মোবারক বিছানায় আপনার মতো নাপাককে বসতে দেবো এটা হতে পারে না, তাই এটাকে মুড়িয়ে রেখে দিলাম যে মুশরিক যেন, নাপাক যেন, আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার স্বামী, আমার রসুল, তার এই পবিত্র বিছানায় না বসে। দেখেছেন কি ভালোবাসা চিন্তা করেন আপনি, যেমন তেমন কথা, যেমন তেমন কথা, যে বাপের ভালোবাসাকে, যেটা প্রাকৃতিক ভালোবাসা কাফের হলো, সেই ভালোবাসাকে কীভাবে তারা ভুলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, শুধু রসুল হিসাবে নয়, তার আগে খুলুকুন আযীম, ইন্নাকা লাআলা খুলুকুন, উত্তম চরিত্র, উত্তম চরিত্রে মুগ্ধ হই যে এমন স্বামী পৃথিবীতে আর হইতে পারে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন তাঁর সত্যিকার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনুসরণের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জীবনে অনেক নজির রয়েছে, স্ত্রীদের সাথে কীভাবে সদাচর করতে হয়, কীভাবে তাদের আদর করতে হয়, স্নেহ করতে হয়। চিন্তা করেন এক স্ত্রী দিল ভেঙে, এক তো খাবার এসেছে, কত খিদা লেগে আছে, সে অবস্থায় খাবার এসেছে, ঘটনা জানা আছে কি না, খাবার দিয়ে পাঠিয়েছে আর একজন স্ত্রী, সতিনের ঝাল বরদাস্ত করতে পারেনি, রাগ বরদাস্ত করতে পারেনি, কি করেছে হঠাৎ করে সেই খাদেমের হাতে বাড়ি মেরেছে আর পড়ে গেল, পেয়ালাটি ভেঙে গেল, যে তরকারিটা নিয়েছিল সেটাও নষ্ট হয়ে গেল আর পেয়ালা ভেঙে গেল। আমরা কি করতাম? প্রথমত জুতা মারতাম, তাই না? করতেন না? করতেন না, যতটা পারতেন আপনি পিটনি দিতেন, সাইজ করতেন আর তারপরে কথা বলতেন, ঠিক না? কিছুই বললেন না, কেন এটা করলে, কেন কথাটিও বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়রাত উম্মকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদা বোধ জেগে উঠেছে, গায়রাত চলে আসছে, বরদাস্ত করতে পারেনি সতীনের ঝাল, সতীন প্রাকৃতিক জিনিস, সতীন সাধারণত মহিলারা বরদাস্ত করতে পারে না, তাই বরদাস্ত করতে পারেনি। এই কথা বলে আর কিছুই বললেন না, বললেন যে ঠিক আছে খাবার গেল, এটা আমার হক ছিল, আমাকে হাদিয়া দিয়েছিল, আমারটা আমি কি করলাম ছেড়ে দিলাম, কিন্তু পেয়ালা যেহেতু অমুকের, সুতরাং পেয়ালার বদল আর একটা ভালো পেয়ালা তার বাড়ি থেকে উঠিয়ে দিয়ে দিলেন, খাদেমকে যাও পেয়ালাটা নিয়ে গিয়ে দিলাম, প্রতিশোধের কিছুই বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি শিখলাম আমরা? আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। চার নম্বর বিষয়টি বলে শেষ করে দিই, সেটা হচ্ছে, সেটা যদিও সদাচরণ অন্তর্ভুক্ত কিন্তু এটা অনেক ওলামারা আলাদা করে বর্ণনা করেছেন, সেজন্য বর্ণনা করে, সেটা হচ্ছে স্ত্রীকে শ্রদ্ধার নজরে দেখবেন, সম্মান করবেন, মূল্যায়ন করবেন। প্রত্যেকের ভালো দিক আছে আর খারাপ দিক আছে, আপনার আমার নেই, দুর্বল দিক নেই, অবশ্যই আছে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো মানুষের ভালো দিকের সাথে কম থাকলেও খারাপ দিক আছে, ঠিক না? বরং অধিকাংশ মানুষের খারাপ দিকটা বেশি, ভালো কম আছে। তাহলে আপনার যখন খারাপ দিকগুলি আপনার স্ত্রী বরদাস্ত করে নিচ্ছে, আপনার স্ত্রী দুর্বল দিক রয়েছে, খারাপ দিক রয়েছে, বরদাস্ত করতে হবে না? অবশ্যই বরদাস্ত করতে হবে, সম্মান করতে হবে, মূল্যায়ন করতে হবে, কারণ আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আপনার মানসিক শারীরিক শান্তির এবং উপভোগের মাধ্যম। আল্লাহ কি বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, সূরা রুমের আয়াত নম্বর 21, আল্লাহ বলছেন আল্লাহর একটি বড় নিদর্শন হচ্ছে, কুদরতের ক্ষমতার বহিঃপ্রকাশ হচ্ছে যে তোমাদের মধ্য থেকে মানব সমাজ থেকে আল্লাহ তোমাদের জোড়া স্ত্রী সৃষ্টি করেছেন। যদি জিন হইতো স্ত্রী, ভয়ে সারা রাত ঘুম আসতো না, রুম থেকে পালিয়ে যেতে যদি জানতে পারেন যে আমার স্ত্রী জিন, ঠিক না? পারতেন? কখনো পারতেন না আপনি।
কোনো হয়তো হিংস্র পশু হইতো, আচ্ছা হিংস্র পশু বাদ রে এমনি কোনো পশু, হ্যাঁ গরু ছাগল, অনেক জানোয়ার আছে, কুকুরকে বিয়ে করছে আজকাল, তাই না? আউযুবিল্লাহ, কত সুন্দর মিনান ফুসে কম, তোমার মতো মানুষ, আদম সন্তান তুমি, আদম সন্তান সেও আল্লাহ দিয়েছেন, লেতাস কোনো এলেইয়া, যাতে করে সুকুন মানসিক শারীরিক শান্তি হাসিল করতে পারো। কত যে মানসিক শারীরিক শান্তি হাসিল করছো স্ত্রীর মাধ্যমে, স্ত্রীর সম্ভোগের মাধ্যমে, স্ত্রী পাশে থাকার মাধ্যমে, আরে চোখের সামনে থাকলে কি শান্তি, একটু কথা বললে যে কি শান্তি, বুঝতে পারছেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং শ্রদ্ধা করবে, সম্মান করবে, স্ত্রীকে শ্রদ্ধা করা, সম্মান করা মানে তার বাপ মাকে সম্মান করবে, তার ভাই বোনদেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, তার ভাই বোন বড়দের সম্মান করবে, জি শ্যালক শালিকাদের যারা বড় রয়েছে তাদের সম্মান করবে, বড়দের সম্মান করা আর ছোটদের আদর স্নেহ করা, এটা ইসলাম শিখিয়েছে যে কোনো ক্ষেত্রে আল্লাহ জান। আর এই ক্ষেত্রে স্ত্রী বেশি অধিকার রাখে যেমন স্বামী বেশি অধিকার রাখে। আল্লাহ রাব্বুল এই বিষয়গুলি যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ এলেম শেখার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন, আল্লাহর হক আদায় করার সাথে সাথে মানুষের হক আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।